ছেলেটাকে এখন আরো বড় হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো দরকার, লেখাপড়া করানো দরকার। আপনি মনে মনে নিয়ত করছেন আপনি জীবনে মাদ্রাসায় পড়াইবেন না, কারণ হুজুররা না খাইয়া মরে অপড়াইলে লাভ কি? আমরা না খাইয়া মরি না, কি কথা কর না কেন? এই চেয়ারম্যান সব এখানে বস, আমি তাকে সাক্ষী রেখে বলি, আপনার এই ছেলেটা শোনেন, মাথার টুপির সাথে পরিচয় করায় দেন নাই, দাড়ির সাথে লম্বা জুব্বার সাথে পরিচয় করায় দেন নাই, মাথার পাগড়ি আর জুব্বার সাথে পরিচয় করায় দেন নাই, রুমালের সাথে পরিচয় করায় দেন নাই, আপনি ছেলেটাকে পরিচয় করাইছেন প্যান্ট শার্ট টাই ক্যাপের মাধ্যমে, ক্যাপের সাথে কথা কন। এই ছেলেটা আস্তে আস্তে করে যখন একটু একটু করে বড় হয়েছে, তাকে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, এই তো রাজা খা, কি কথা কন না, দাড়ি আর টুপিওয়ালারা রাজাকার কথা কন না কেন, দাড়িওয়ালা রাজাকার টুপিওয়ালারা রাজাকার, হ্যাঁ হতে পারে এ পোশাক পরে কেউ এরকম অপরাধের সাথে যুক্ত থাকতে পারে, আমরাও চাই ওদেরকে শাস্তি দেওয়া হোক। আমার ভাইরা করান নাই আপনি পরিচয়, আস্তে আস্তে করে আসেন, ছেলেটাকে এখন আরো বড় হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো দরকার, লেখাপড়া করানো দরকার। আপনি মনে মনে নিয়ত করছেন আপনি জীবনে মাদ্রাসায় পড়াইবেন না, কারণ হুজুররা না খাইয়া মরে অপড়াইলে লাভ কি? আমরা না খাইয়া মরি না, কি কথা কর না কেন? এই চেয়ারম্যান সব এখানে বস, আমি তাকে সাক্ষী রেখে বলি, যেইখানে আমাদেরকে আল্লাহ খাওয়ায় আলেম হওয়ার কারণে, শুধুমাত্র কোরআন ওয়ালা হওয়ার কারণে, যেখানে আমাদেরকে খাওয়ায় আপনাদের এলাকার চেয়ারম্যান সব সহ এমপি মন্ত্রীরা ওখানে চোখেও দেবে না, রাগ করেন না। এই যে আজকে যে খানা খাইলাম জসিম ভাই, যেই পিঠা খালি খাওয়াইছে, পিঠাগুলোর নাম কইতে তো আমার দুই দিন লাগবে, বহু আইটেম। অনেকে বসে বসে চিন্তা করতেছে, মোল্লা খাও তো মানুষের বাড়ি, মানুষের বাড়ি খাই, আমি এখানে আসার জন্য কাউরে ফোন দিছিলাম, কথা কন না কেন, বরঞ্চ হেরা ফোন দিয়া কখন আইবেন কেমন আইবেন, এই দাদু ফোন দিয়া আমি আগের দিন যাবো আপনি কেমনে যাইবেন, এই সেই বহুত কিছু কইরা এরপরে এনে উপস্থিত কেন, কারণ কি ভেতরে কোরআন আছে, কথা কন ঠিক না ঠিক? আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াইবেন না, আপনার মনের চিন্তার ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকার ইত্যাদি বানাইবেন, বানান, সমস্যা নেই, আর এটা ছাড়া দেশ চলবেও না, সবাই যদি আলেম হয়ে যায় দেশ চলবে না, কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার কাউকে অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার সব লাইনে লোক থাকতে হবে, কিন্তু আমার কথা হলো ইসলামের কথা হলো, প্রথম প্রাথমিক শিক্ষা হিসাবে মুসলমান হিসাবে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে, এ জায়গায় তো ছাড় দেওয়া যাবে না।